প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ প্রতিটা মুহূর্ত কষ্টসাধ্য জীবন পার করছেন বিভিন্ন অফিসের কর্মকর্তারাও। এমন বিরক্তিকর গরম যে শার্ট প্যান্ট পরে অফিস করাই বড় দায়। এবার সেই দায় এড়াতে কর্তৃপক্ষ বরাবর লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন করেছেন এক কর্মী। বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি নামের প্রতিষ্ঠানের এক কর্মী এই আবেদন করেছেন। এরই মধ্যে খোঁজ নিয়ে জানা যায় আবেদনকারীর নাম নওশাদ আনসারী। তিনি ওই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটরের কাজ করেন। প্রচণ্ড গরম, তার ওপর ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অফিসের কাজ করতে কষ্ট হওয়ায় এই ব্যতিক্রম আবেদন করেছেন তিনি। আসলে আমাদের সৈয়দপুরের যে মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করছে, তার উপর যে লোড সেটিং,